Welcome to Biography 360 Bengali. Athar Ali Khan, Bangladeshi Shabek cricketer. Athar Ali Khan, 1962 সালের 10 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণকারী সাবেক বাংলাদেশি ক্রিকেটার তিনি। লম্বাটে গড়নের ক্রিকেট খেলোয়াড় আতাহার আলী 80 দশকের মাঝারি সারির ব্যাটসম্যান হিসেবে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। পরবর্তীতে ভারতের ব্যাটসম্যান ও বাংলাদেশের সাবেক ক্রিকেট কোচ মহিন্দর আমরনাথের পরামর্শে তিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নিয়মিত মাঠে আবির্ভূত হন। তিনি ধীরগতির মিডিয়াম পেস হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে 6 উইকেট লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে হাসিন রয়েছে, পাশাপাশি ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগের অন্যতম দল দুরন্ত রাজশাহীর প্রধান কোচ। 1984 সালে বাংলাদেশের পক্ষ হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া কাপে খেলেন তিনি। এক বছর পর শ্রীলঙ্কা দলের বিপক্ষে ঢাকায় 3 দিনের ম্যাচে অংশগ্রহণ নেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। 1984 ও 85 মৌসুমে জাতীয় ক্রিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে শিরোপা জয়ের সহযোগিতা করেন তিনি। নিজে 155 রান করেন এবং তারিকুজ্জামান মুনিরের 308 সাথে রেকর্ড সংখ্যক 447 রান তোলেন। অক্টোবর 1988 সালে ঢাকায় অনুষ্ঠিত উইলস এশিয়া কাপে বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। ভারতের বিপক্ষে 16, পাকিস্তানের বিপক্ষে 22 এবং শ্রীলঙ্কার বিপক্ষে 30 রান করেন। 1990 সালে কলকাতা ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 78 রান করেন। এতে 3টি বিশাল ছক্কার মার ছিল, কিন্তু তার দল হেরে যায়। বিচারকদের বিবেচনায় তিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ 82 রান করেন পাকিস্তানের বিপক্ষে 1997 সালে। এই সময় দলীয় অধিনায়ক আকরাম খানের 59 জুটি গড়েন। পরের বছর কেনিয়ার বিপক্ষে মোহাম্মদ রফিকের সাথে 137 রানের জুটি গড়েন। আতহার আলী করেন 47 রান। এর ফলে বাংলাদেশের প্রথমবারের মতো একদিনে আন্তর্জাতিক জয় লাভের গৌরব অর্জন করে। 1997 সালে মহুলিতে অনুষ্ঠিত ওডিআইতে ভারতের বিপক্ষে 33 রানের বিনিময়ে 2 উইকেট দখল করে নিজস্ব সেরা বোলিং করেন। খেলায় তিনি রাহুল দ্রাবিড়কে আউট করেছিলেন। খেলোয়াড় জীবনের পরিসংখ্যানে দেখা যায় তিনি ম্যাচ সংখ্যা ছিল 19টি, ওডিআই রানের সংখ্যা ছিল 532, ব্যাটিং গড় ছিল 29.55, 50 ছিল 3টিতে, সর্বোচ্চ রান ছিল 82, বল করেছিলেন 420টিতে, উইকেট পেয়েছিল 6টি, বোলিং গড় 60.83, সেরা বোলিং ফিগার ছিল 2 উইকেটে 33 রান। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভুল ত্রুটি হলে মাফ করবেন।